উন্মেষের মেডিকেল সম্ভাবনা পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে আমি নিজের অবস্থানটা খুব ভালোমতো বুঝতে পেরেছি, এবং সত্যিকার মেডিকেল পরীক্ষা দেওয়ার সময় সেই কেমন হতে পারে সেটারও এক্সপিরিয়েন্স আমি অর্জন করেছি। মূল মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আগেই উন্মেষ একটা পরীক্ষা নিয়েছিল, যেটা হচ্ছে মেডিকেল সম্ভাবনা পরীক্ষা। তো আমি সেই পরীক্ষাটাতে অংশগ্রহণ করেছিলাম, এবং এবং সেটা একটা কম্পিটিটিভ এক্সাম ছিল, অনেক শিক্ষার্থী সেটাতে অংশ নিয়েছিল। এবং আমি বলবো যে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টুকু বা হলে গিয়ে পরীক্ষা দেওয়ার যে বিষয়টুকু, পরীক্ষা ভীতি দূর করার যে বিষয়টুকু, সেটা আয়ত্ত করতে আমাকে মেডিকেল সম্ভাবনা পরীক্ষা যথেষ্ট হেল্প করেছে। মেডিকেল ভর্তি পরীক্ষার খুব অল্প কয়েকদিন আগে উন্মেষের পক্ষ থেকে মেডিকেল সম্ভাবনা একটি পরীক্ষা নেওয়া হয়, যেটা ছিল সম্পূর্ণ মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি পরীক্ষা, যেখানে আমি সারা দেশে 93তম এবং আমাদের ব্রাঞ্চে প্রথম স্থান অধিকার করি। যেটাও ছিল আমার কনফিডেন্সের জন্য অনেক বেশি সহায়ক, কারণ ওই লাস্ট কয়েকদিন তো অনেক বেশি ভয় লাগে আসলে কতটুকু এগোতে পারবো। তো সেখানে ভালো রেজাল্ট করার কারণে আলহামদুলিল্লাহ ভয়টা অনেক কম ছিল এবং কনফিডেন্স লেভেল অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ। এখন যদি মেডিকেল সম্ভাবনা এক্সামের কথা নিয়ে বলি, তাহলে আমাকে অবশ্যই আমার নিজের এক্সপিরিয়েন্সটা নিয়ে বলতে হবে যে আমার নিজের মেরিট পজিশন যেটা সম্ভাবনা এসেছিলো সেটা ছিল 1, বাট ইন দ্য মেইন এক্সাম আই বিকেম 4th। সো সেখানে গ্যাপটা যদিও 3 পজিশনে ছিল, বাট দ্যাটস নট এ বিগ ডিফারেন্স। সো আই গট আ পিকচার অফ হোয়াট মাই সিচুয়েশন ওয়াজ আফটার দ্য সম্ভাবনা এক্সাম। সো যদি আমি নিজেকে যাচাই করতে চাই যে আমি কোন স্টেটে আছি, ইমিডিয়েটলি বিফোর দ্য MIT তো সম্ভাবনা এক্সাম আমাকে বলবে যে আমি আমার প্রিপারেশন কীভাবে হবে, আমি কয়টা কোয়েশ্চেন স্কিপ করবো, আমার ফাইনাল স্ট্র্যাটেজিটা কী হবে। সেটা সম্পূর্ণভাবে মেডিকেল সম্ভাবনা এক্সাম এটাই আমি ইমপ্লিমেন্ট করেছিলাম আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে। সো দ্যাট হেল্প মি আ লট। এবং যেহেতু মেডিকেল সম্ভাবনা এক্সাম এবং MIT আর কমপ্লিটলি সিমিলার, সো দ্য ফাইনাল জাজমেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু জাজ ইউর সেলফ, দেন অবভিয়াসলি মেডিকেল সম্ভাবনা এক্সাম আমাকে আমার পজিশনটা এজিউম করতে হেল্প করেছিল যে আমার প্রেজেন্ট কন্ডিশনটা কী। সো ইফ বাই গ্রেডিং ইউর সেলফ, ইফ ইউ ওয়ান্ট টু জাজ ইউর সেলফ, মেডিকেল সম্ভাবনা এক্সাম উড বি দ্য বেস্ট থিং টু ডু। মেডিকেল সম্ভাবনা পরীক্ষাটা মেডিকেল ভর্তি পরীক্ষা ঠিক কিছুদিন আগেই নেওয়া হয়। তো এই পরীক্ষাটা মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নে নেওয়া হয়, আর সারা দেশব্যাপী অনেক 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 স্টুডেন্ট এটাতে পার্টিসিপেট করেন। আর এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন সম্পর্কে, তারপর পরীক্ষার হল, তারপর আমার নিজের পজিশন সম্পর্কে আমি জানতে পেরেছিলাম। এই পরীক্ষায় দেখা গেল যে আমার পজিশনটা মোটামুটি একটা ভালো পজিশনে আসে। আরও ভালো করতে হলে কী করতে হবে সেটাও আমি আমার গ্যাপ খুঁজে বের করতে পেরেছিলাম। তো আমি জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যে এই টাইপের যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে তুমি নিজের পজিশনটা জানতে পারবে, আবার নিজের প্রস্তুতিতে কোথাও কোনো গ্যাপ আছে কিনা সেটাও জানতে পারবে, আর এটা ভালো ফলাফল করতে অনেক বেশি সাহায্য করে। উন্মেষ মেডিকেল সম্ভাবনা পরীক্ষা আমার জন্য অনেক বেশি উপকারী ছিল। এটি মেডিকেল ভর্তি পরীক্ষার কয়েকদিন আগেই নেওয়া হয়েছিল, এবং এই পরীক্ষাটি ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেটি দেওয়ার মাধ্যমে সারা দেশের সকল শিক্ষার্থীদের মধ্যে আমি আমার পজিশন এবং মেধাটুকু যাচাই করতে পেরেছি। এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি আমার কনফিডেন্স লেভেল বৃদ্ধি করতে পেরেছি, যেটা আমার মেডিকেল প্রিপারেশনের জন্য অনেক বেশি সহায়ক ছিল। মেডিকেল ভর্তি পরীক্ষার কিছুদিন পূর্বে উন্মেষ থেকে একটি পরীক্ষা আয়োজন করা হয়, মেডিকেল সম্ভাবনা পরীক্ষা, যেটা দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে আমি নিজের পরীক্ষা ভীতি যেমন দূর করতে পেরেছি, এবং যেহেতু পরীক্ষা শেষে একটি সেন্ট্রাল মেরিট দেওয়া হয়, সেখান থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রস্তুতিটা কেমন এবং আমার বাকি কিছুদিন আমাকে কীরকম এফোর্ট দিতে হবে। আর যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ তাদেরকে আমি বলবো যে তোমরা এখন থেকে এরকম কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে। শেষ মুহূর্তে মেডিকেল সম্ভাবনা এক্সামটি ছিল আমার নিজেকে যাচাই করার জন্য ভালো একটি সুযোগ, এবং যেহেতু এই পরীক্ষাটি ছিল অনেক প্রতিযোগিতাপূর্ণ, অনেকটা মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ, তো হচ্ছে এর মাধ্যমে আমি নিজেকে যাচাই করতে পেরেছিলাম। মজার বিষয় হচ্ছে মেডিকেল সম্ভাবনা পরীক্ষায় আমার মেধাস্থান ছিল 11তম এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার মেধাস্থান হচ্ছে 9, যা ছিল অনেকটা কাছাকাছি। উন্মেষ মেডিকেল সম্ভাবনা পরীক্ষা 2023-এ অংশগ্রহণ করে বাড়িয়ে নাও সম্ভাবনা আর জিতে নাও নগদ মেধাবৃত্তি। বিস্তারিত তথ্য জানতে ও রেজিস্ট্রেশন করতে সরাসরি যোগাযোগ করো উন্মেষের যে কোনো শাখায় অথবা ভিজিট করো www.unmesh.com এ।